ফাঁসি বজার রাজ্যর ব্যবসায়িক প্রাণ কেন্দ্র হয়েছে ফাঁসি বজার এই ফাঁসি বজার উত্তর গুয়াহাটিলৈ স্থানান্তর করা হব দৈনিক এই ফাঁসি বজারতে কোটি কোটি টকার ব্যবসায় হয়ে আছে রাজ্যর বিভিন্ন প্রান্তর পৰা বহু ব্যবসায়ে ইয়াত দৈনিক হাজার হাজার টকার বা কোটি কোটি টকার ইতিমধ্যে ব্যবসায় করে আছে আর অসমর ব্যবসায়িক প্রাণ কেন্দ্র বুলিলে ফাঁসি বজার নামে প্রথমতে সকলোরে মুখলৈ আহে এটা ফাঁসি বজার উত্তর গুয়াহাটিলৈ স্থানান্তর করা হব এই বাতৰি বিয়পি পৰাৰ লগে লগে এটা সর্বত্রে ক্রিয়া আর প্রতিক্রিয়া দেখি বলে পোয়া গেছে রাজ্যের একাংশ ব্যবসায়ী এই সিদ্ধান্তর আদরণি জানার লগতে আন একাংশ ব্যবসায়ী কিন্তু ইয়ার কঠোর বিরোধিতা করেছে বা হুঙ্কার দিছে যে এই কার্য কেতিয়াও সংঘটিত করবলে দিয়া নহব কিন্তু কি কারণে ফাঁসি বজার উত্তর গুয়াহাটিলৈ স্থানান্তর করার কথা বিবেচনা করা হয়েছে কি কয় মন্ত্রী অশোক সিংহালে আমি প্রথমে তেওঁর প্রতিক্রিয়া আগবাই লো তো গুয়াহাটিক ডিকনজেস্ট করার কারণে বহুতখিনি প্রস্তাব আমার হাতত আছে তার ভিতর গুয়াহাটির হোলসেল মার্কেট সাংসারি বা নর্থ গুয়াহাটিত লওয়ারও একটা প্রস্তাব আছে তার উপর সক্রিয়তায় আমি কাম করে আছো আর মানে ভাবো যে আহা দিনবোর একবার করব লাগবে নহলে গুয়াহাটির যে যান বাহনের ঝঞ্ঝট তারপর গুয়াহাটিক আমি মুক্তি দিব নয় এয়া আছিল গুয়াহাটি উন্নয়ন দপ্তর মন্ত্রী অশোক সিংহার মন্তব্যর মতে ফাঁসি বজারের বাবে ইয়াত গুয়াহাটী মহানগরী যথেষ্ট যান জটের সমস্যা বৃদ্ধি পাইছে আর সেইভাবে বিকল্প হিসাবে ফাঁসি বজারক উত্তর গুয়াহাটিলৈ স্থানান্তর করার কথা বিবেচনা করেছে সরকারে আর সচাকই আসলতে ফাঁসি বজার উত্তর গুয়াহাটিলৈ নিলেই গুয়াহাটী মহানগরীর যান জটের সমস্যা সেয়া রুট হবনে সচাকই হবনে রুট বা এই সমস্যা সচাকই নাইকিয়া হবনে কি কয় রাজ্য ব্যবসায়িক মহলে আগবাইল প্রতিক্রিয়া ফেন্সি বাজার আজি ষাটি কিমান বছর পৰা চলি আছে সেইটো যেটি বজাৰ তাতে গুচি যাব ইমান মানুহকেইটা দূৰৰ পৰা আহে ইয়াতে ইয়াতে লেবাৰ কেইটা আহে সিহঁতৰ কিমান দিগদাৰী হ'ব সিহঁতেতো যাব নোৱাৰে সিহঁতৰতো এটা লিমিটেড আছে না সিহঁতে যাব নোৱাৰিব আৰু আগৰ পৰা চলি আছে ইমান বিজনেছ ইমান অটো কেইটা আছে গৰীব মানুহ যিটো আছে সিহঁতৰ বহুত বেছি প্ৰব্লেম হ'ব মানুহ বহুত দুখীয়া মানুহৰ যিমান হেৰেচমেণ্ট হ'ব আপুনি ভাবিব নোৱাৰে একাংশ ব্যৱসায়ী উল্লেখ কৰিছে যে হাজাৰ হাজাৰ শ্ৰমিকে ফাঁসি বজাৰ দৈনন্দিন কাম কৰি আছে তেওঁলোকৰ পৰিয়াল পোহপাল দি আহিছে এই যদি ফাঁসি বজাৰখন উঠাই লৈ যোৱা হয় এই পাইকাৰী বজাৰখন যদি উঠাই লৈ যোৱা হয় যিখন যুগ যুগ ধৰি চলি আহিছে তেতিয়াহ'লে খাতি খোৱা শ্ৰমিকসকলৰ কি হ'ব তেওঁলোকৰ পৰিয়ালৰ কি হ'ব তেওঁলোকে কেনেদৰে তেওঁলোকৰ পৰিয়ালক পোহপাল দিব তাক লৈ সমস্যাৰ উদ্ভৱ হ'ব আন একাংশ ব্যৱসায়ীয়ে কৈছে যে ফাঁসি বজাৰ উত্তৰ গুৱাহাটীলৈ নিলেই যান জঁটৰ সমস্যা নহয় কেৱল ফাঁসি বজাৰৰ বাবে গুৱাহাটী মহানগৰীৰ যান জঁট নহয় গুৱাহাটী মহানগৰীৰ গণেশগুৰি পল্টন বজাৰ বা জুৰুত বিভিন্ন অঞ্চলত যান জঁটৰ সমস্যা আছে কেৱল ফাঁসি বজাৰতে নাই গতিকে কেৱল এটা স্থানতে বজাৰ নাইকিয়া কৰি দিলেই সেইখিনি স্থানৰ বা সেইখিনি অঞ্চলৰ যান জঁটৰ সমস্যা যে নাইকিয়া হৈ যাব সেই কথা কিন্তু কোনো যুক্তি নাই বুলি একাংশ ব্যৱসায়ীয়ে ক'ব বিচাৰিছে হোলসেল মার্কেটটো আজি বিশ বছৰৰ পৰা এইটো কথাটো বিশ পঁচিশ বছৰৰ পৰা চলি আছে ফাৰ্ষ্ট কথা নৰ্থ গুৱাহাটী বা আমিনগাঁও লোৱাৰ কথা একচুৱেলি এট প্ৰেজেণ্ট আপুনি চালে ফেঞ্চি বজাৰ যিটো হোলচেল ব্যৱসায় আজি বিশ পঁচিশ বছৰ আগত আছিলে সেইটো আজি নাহে সেইটো অলৰেডি শ্বিফ্ট হৈ গ'ল ডাঙৰ গাড়ীকেইটা ফেঞ্চি বজাৰত নাহে এম বি আইৰ কাৰণে হেভি লোড গাড়ীটো টাউনত নাহে মালিগাঁও ব্ৰিজ যেতিয়া বনি আছিলে তেতিয়া আমাৰ ফেঞ্চি বজাৰত বহুতখিনি বেপাৰী হোলচেল বেপাৰী চাংচাৰী আমিনগাঁও লখৰা এফালে গোডাউনটো চবৰ গোডাউনটো বাহিৰত আছেই ডাঙৰ গোডাউন আৰু কাউণ্টাৰ বহুত মানুহে তাতে কৰিলেই আলু পিঁয়াজৰ মেক্সিমাম বিজনেছটো তাতে শ্বিফ্ট হৈ গ'ল দালি চাউল গেলামাল চবৰ 99% যিটো বাহিৰত মাল যায় ইয়াৰ পৰা চব গোডাউনটো বাহিৰতে আছে ইয়াত হোলচেল মাৰ্কেট বুলি এতিয়া বস্তুটো নাই একে মানে একেধৰণত আপুনি ক'লে হোলচেল মাৰ্কেটটো নাই ইয়াত আৰু এদিন যদি ফাঁসি বজাৰ বন্ধ হৈ যায় তেতিয়াই গুৱাহাটী মহানগৰী অচল হৈ যোৱা পৰিলক্ষিত হয় ফাঁসি বজাৰে সমগ্ৰ ৰাজ্যৰ যি বজাৰ আছে সেইসমূহ নিয়ন্ত্ৰণ কৰি থাকে গতিকে এদিন যদি ফাঁসি বজাৰ নাইকিয়া হৈ যায় বা বন্ধ ঘোষণা কৰা হয় তেতিয়া হয় কিন্তু অচল হৈ পৰে গুৱাহাটী মহানগৰী আন একাংশ ব্যৱসায়ীয়ে কৈছে যে বিপদৰ কালত সদায় ফাঁসি বজাৰ ব্যৱসায়ীসকল আগবাঢ়ি আহিছে কৰোণাৰ কালত যেতিয়া কোনো নাছিল তেতিয়া ফাঁসি বজাৰ ব্যৱসায়ীসকল ওলাই আহিছে বিভিন্ন সাহায্য সামগ্ৰী তেওঁলোকে প্ৰদান কৰাৰ কথাও উল্লেখ কৰিছে এই ফাঁসি বজাৰ প্ৰায় আলু পিঁয়াজ চেনি দাইলকে আদি কৰি বিভিন্ন সামগ্ৰী ইতিমধ্যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ বজাৰসমূহলৈ প্ৰেৰণ কৰা হয় বা প্ৰদান কৰা হয় গতিকে ফাঁসি বজাৰ নহ'লে কি হ'ব তাক লৈ এতিয়া উদ্বিগ্ন হৈ পৰিছে একাংশ ব্যৱসায়ী আন একাংশ ক'ব খুজিছে যে বজাৰখন স্থানান্তৰ কৰিলে যদি যান জঁটৰ সমস্যা ৰোধ হয় তেতিয়াহ'লে কিয় গুৱাহাটী মহানগৰীত ইখনৰ পিছত সিখনকৈ উৰণ সেতু নিৰ্মাণ কৰা হ'ল কিয় চৰকাৰে ঢাকঢোল বজাই ঘোষণা কৰিলে যে উৰণ সেতু নিৰ্মাণৰ পিছতেই গুৱাহাটী মহানগৰীৰ সেইসমূহ সমস্যা যান জঁটৰ সমস্যা নোহোৱা হ'ব কিয় বাৰে বাৰে মিছা প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিলে চৰকাৰে
কিন্তু যদিও বা এই ঘোষণা মহানগর উন্নয়ন মন্ত্রীগুলাকে ঘোষণা করেছে কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট রূপরেখা এতিয়াও প্রস্তুত করা হওয়া নাই হয়তো মন্ত্রীগুলাকে ভাবিছে যে এয়া তেওঁলোকর যদি সিদ্ধান্ত সদরি করা হয় তেতিয়া হলে জনতার বা ভাসি বজার ব্যবসায়ী সকলের প্রতিক্রিয়া কি কি হব সেয়া আমি জানিলেও তারপরে আমি পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী প্রক্রিয়ালে আগবাড়ি এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে যে ফাঁসি বজার এক বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীটি প্রত্যাহ্বান জানায় সরকারে সঁচাকৈ এই পাইকারী বৃহৎ বজারখন উত্তর গুৱাহাটীলৈ লৈ যাব পারিবনে অবশ্যই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ক্ষেত্রে কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাই কিন্তু পরবর্তী সময়ত ব্যবসায়ী সকলের যে বিরোধিতা বা আন আন একাংশ লোকের যে প্রতিক্রিয়া তালৈ লক্ষ্য করে পরবর্তী সময়ত কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেয়া নিশ্চয়কৈ লক্ষণীয় হব কিন্তু সকলে উল্লেখ করেছে যে মহানগরীর ইখনের পিছত সিখনকৈ উড়ন সেতু নির্মাণ করার পিছতো কিয় কেবল মাত্র এটাই কারণ যে যানজটের সমস্যা রোধের বাবে বা যানজটের সমস্যা গুৱাহাটী মহানগরীর যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে আর সেইবাবে এই পাইকারী বজারখন উত্তর গুৱাহাটীলৈ লৈ যোৱা হব তাত কোনো ধরনের যুক্তিসঙ্গত কথা নহয় বলে সেয়া কোনো যুক্তিসঙ্গত নহয় বলে উল্লেখ করেছে রাজ্যের ব্যবসায়ী